আমরা যখন 200 মিটার ট্র্যাকে রান করবো আমাদের পার্টিকুলার মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা পাকে কত সেকেন্ড করে সময় লাগছে, এবং সেই সময়টা যে লাগছে তার যে স্টেপটা কোন রিদিমে দৌড়ালে পরে, কোন স্টেপে দৌড়ালে পরে 6 মিনিট 30 সেকেন্ড আমরা 8টা পাক কমপ্লিট করতে পারবো, এটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে 1600 মিটারের জন্য 200 মিটার ট্র্যাকে যারা রান করবে। এবং আমি এখন যেটা করবো, আমার কাজ হচ্ছে আমি ফার্স্ট 40 সেকেন্ডকে স্টার্ট করবো যে স্পিডটা রাখা, কারণ আমাদেরকে এখানেও যদি 36-এ দৌড়াতে হয় মিনিমাম 40-50 সেকেন্ডের মধ্যেই পাক রাখতে হবে মিনিমাম, ঠিক আছে? তাহলে কিন্তু অনায়াসে 36-এ কমপ্লিট হয়ে যাবে 8টা পাক। তো আজকে আমরা সেটার উপরে প্র্যাকটিস শুরু করে দিয়েছি এখন থেকে। তো 40 সেকেন্ড আমি সেটাই করো ফার্স্ট সেট, সেকেন্ড সেট আপনাদের রিদিম কী আছে তার উপরে আমি বুঝবো কতটা স্ট্রেন্থ আছে, তারপরে বুঝে আমি টাইমিং চেক করবো, ঠিক আছে? রেডি? গতি বাড়বে, এখানে গতি খুব সমস্যা যে এতটা কম গতিতে 40 সেকেন্ডে ডেভেলপ করবো আমরা, ঠিক আছে? এই প্র্যাকটিসটার জন্য আমাদের গতি বাড়াতে হবে প্রথমে। সবাই ঠিক আছে? রেস্ট দিয়ে করাবো না কন্টিনিউ? রেস্ট দিয়ে করাবো। ওকে ঠিক আছে, একটু বসে যাই তারপর ফিট করাবো।